আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মনে একটি ভয় কাজ করছে যে পরীক্ষার খাতা দেখা শুরু হয়েছে কি না, এসএসসি 2024-এর, এবং শিক্ষকরা কীভাবে নাম্বার দিচ্ছেন, তো সে বিষয়ে একটু কথা বলবো। যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো, তাহলে সকল প্রকার আপডেট সবার আগে পেয়ে যাবে। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কারিগরি শিক্ষার অধীনে পরীক্ষা শুরু হয়েছিল 15-2-2024 তারিখে বাংলা 2 দিয়ে। এরপর যে মূল পরীক্ষা শেষ হয়েছিল মঙ্গলবার 12-3-2024 তারিখে। শিক্ষার্থীবৃন্দ, এখন ব্যবহারিক পরীক্ষা চলছে। এখন বিষয় হলো, ব্যবহারিক পরীক্ষা এখনও শেষ হয় নাই, তাহলে পরীক্ষা দেখা কি শুরু হয়েছে, খাতা দেখা? হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, বন্ধুরা, পরীক্ষা খাতা দেখা শুরু হয়ে গিয়েছে। এখন বিষয় হলো, পরীক্ষা নাম্বার কীভাবে দিচ্ছে, কত পেলে পাস হচ্ছে, সেটা নিয়ে একটু আলোচনা করব। তো যে কোনো মাধ্যমে জানতে পেরেছি যে বাংলা ইংলিশ এই দুটো বিষয়ে একটু কথা বলতে চাচ্ছি। তাছাড়া পদার্থবিজ্ঞান খাতা এখনও দেখা, পদার্থবিজ্ঞান খাতাও হয়ে গেছে, ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, দেখা শুরু হয়ে গেছে। তো পদার্থবিজ্ঞান রসায়ন নিয়ে খুব দ্রুতই তোমাদের মাঝে আর একটা আপডেট দেওয়ার চেষ্টা করব। আজকে বলছি তোমাদের কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে, এছাড়া অন্যান্য যে কোনো শিক্ষা বোর্ডের অধীনে খাতা দেখা শুরু হয়ে গিয়েছে, শিক্ষকদের কাছে খাতা পৌঁছে গেছে। শিক্ষার্থীবৃন্দ, তো সেই কথা নিয়ে একটু আলোচনা করব, পুরোটা সময় একটু সাথে থাকবে। শিক্ষার্থীবৃন্দ, তো তোমরা তো জানো যে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা ইংলিশ এরা 60 মার্কের পরীক্ষা হয় 3 ঘন্টা যাবৎ। তো এই পরীক্ষায় আমরা জানি 20 মার্কে আমাদের পাস হয়, আর আমাদের কিন্তু কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আমাদের কিন্তু কোনো কী নাই, বহু নির্বাচনী নাই। সেই ক্ষেত্রে আমাদের এখানে ফেল যাওয়ার অপশনটা একেবারে নাই বললেই চলে, মানে ফেল যায় না। সেই ক্ষেত্রে একটু বিষয় চিন্তা করে দেখো, তোমরা ইংলিশের বিষয় একটু চিন্তা করে দেখো, ইংলিশের যেই সিন আনসিন প্যাসেজ সেটা কিন্তু আমাদের কমন ছিল না। এছাড়াও কিছু কিছু প্রশ্ন আছে বাংলাতেও আমাদের আনকমন প্রশ্ন এসেছে, বিগত সালে যেই প্রশ্নগুলো এসেছিল গদবাঁধা যেই নিয়ম ধারাবাহিকভাবে, সেই ধারাবাহিক জিনিস কিন্তু এবছরে অনেক প্রশ্নে আমরা দেখেছি নতুন নতুন জিনিস। সেই ক্ষেত্রে পরীক্ষার খাতা দেখার সময় তোমাদের কিন্তু একটি প্লাস পয়েন্ট থাকবে, যাদের পরীক্ষা একটু খারাপ হয়েছে তাদের ক্ষেত্রে আমি বলছি একটু খেয়াল করবে। বাংলাতে এবং ইংলিশে আমরা জানি 20-এ পাস, সেই ক্ষেত্রে যদি কেউ 12-14-15 এভাবে নাম্বার উঠাতেও পারো, তাহলেও তোমরা কিন্তু পাস করতে পারবে। কারণ হচ্ছে আমরা জানি ইংলিশ যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষায় সিন আনসিন আমাদের কিন্তু প্যাসেজ সেভাবে কমন আসে নাই, আর অন্যান্য কয়েকটা টপিকও কিন্তু আমাদের এভাবে কমন আসে নাই। সেই ক্ষেত্রে টিচাররাও কিন্তু তোমাদের কথা চিন্তা করে পাস করানোর চেষ্টা করছে। যদি তোমরা 20-এ যেহেতু পাস, সেক্ষেত্রে 14-15-র উপরে যদি পেয়ে যাও বা 13-র উপরে পেয়ে যাও, তাহলে কিন্তু তোমরা পাস করে যাবে, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। শিক্ষার্থীবৃন্দ, আরেকটা বিষয় হচ্ছে, এখন বর্তমান সবাই খাতা দেখছে, আর এখন কিন্তু খাতা ওইভাবে দেখারও কোনো অপশন নাই, কারণ এখন রমজান মাস চলতেছে, টিচারদেরও কিন্তু একটি জীবন আছে, একটা ধারাবাহিক একটা জীবন আছে, তাদের লাইফ আছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে খাতা দেখার ক্ষেত্রেও কিন্তু তোমরা অনেক সুযোগ সময় পাবে, এবং খাতা দেখার সময়ও কিন্তু তোমরা অনেক ছাড় পাবে, কারণ রমজান মাস, প্রত্যেক টিচারই কিন্তু মন কী আছে, নরম আছে। শিক্ষার্থীবৃন্দ, সেই ক্ষেত্রে টেনশন করার কিছু নাই। তোমরা যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আছো, তোমরা চিন্তা করো না, অবশ্যই তোমরা পাস করবে। আর অন্যান্য শিক্ষা বোর্ডে যারা তোমরা রয়েছো, তোমাদের ক্ষেত্রেও একই রকম, তোমরাও দেখা যাচ্ছে রিটেন যে পরীক্ষা আছে, 70 মার্কের তোমাদের পরীক্ষা হয়েছে, সেই 70 মার্কের ভিতরে তোমাদের পাস মার্ক, যদি 3-4-5 নাম্বারের সমস্যা থাকে তাও ইনশাল্লাহ পাস করে যাবে।